এর আগের ভিডিওগুলির মাধ্যম দিয়ে আমি আপনাকে জানিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই কীভাবে করতে হয়, তারপরে যে এক্সামটি হয় তার জন্য প্রিপারেশন কীভাবে নেবেন, এবং ফাইনালি সেই এক্সামটি কীভাবে দেবেন, সমস্ত টপিকের উপর এক এক করে ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনি চাইলে সেই সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন, সেই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, অথবা এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়েও আপনি চেক আউট করতে পারেন। তো সর্বপ্রথমে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে পরিবহন লিখে যেই সার্চ করবেন, তো পরিবহন.gov.in এই ওয়েবসাইটটা চলে আসবে আপনাকে। এটার উপরে ক্লিক করে আপনাকে এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে হবে। যেই আসবেন, আসার পরে আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হবে, আপনাকে এখানে driver/driving license এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, আপনাকে এখান থেকে আপনার যে স্টেট সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে অনেক অপশান আপনার কাছে থাকবে। এরকম একটা পপ আপ আসবে, আপনাকে এই পপ আপটাকে স্কিপ বা ক্রস করে আপনাকে এই পপ আপটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর আপনাকে এখানে দ্বিতীয় নম্বরে একটি অপশান দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য 7টা ধাপে আপনাকে এখানে আপনার অ্যাপ্লিকেশানটাকে কন্টিনিউ করতে হবে। তো কী কী ধাপ আপনাকে এখানে দেখানো হয়েছে আপনি চাইলে পড়তে পারেন, অথবা আপনি এটাকে কন্টিনিউ উপরে ক্লিক করে দিতে পারেন। যেই ক্লিক করবেন তো প্রথম যে ধাপ সেটা আপনার কাছে এইভাবে চলে আসবে। এইবারে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার যে লার্নার লাইসেন্স, আপনি যখন এক্সামটি দিয়েছিলেন তারপরে আপনাকে যে লার্নার লাইসেন্স দেওয়া হয়েছে WB বলে, সেই লার্নার লাইসেন্সটাকে আপনাকে এখানে সেম টু সেম আপনাকে এখানে টাইপ করতে হবে। তো কীভাবে আপনি আপনার লার্নার লাইসেন্সটাকে টাইপ করবেন তার একটা এক্সাম্পল নিচে দেখে এখানে দেওয়া হয়েছে। আপনি চাইলে এটাকে দেখে সেম টু সেমভাবে আপনার যে লার্নার লাইসেন্সটির নাম্বার রয়েছে সেটাকে এখানে এন্টার করবেন। তারপরে আপনার যে ডেট অফ বার্থ সেটাকে আপনাকে এখান থেকে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর যেই কন্টিনিউ উপরে ক্লিক করবেন তো আপনার যাবতীয় তথ্য, আপনি যখন লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই যাবতীয় তথ্য আপনার কাছে এখানে ডিসপ্লে হয়ে যাবে। আপনি এখান থেকে একবার চেক আউট করে নেবেন। চেক আউট করার পর এবারে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে লার্নার লাইসেন্সের জন্য যে গাড়ির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেই গাড়ির নামটা এখানে লেখা থাকবে। আপনাকে এটার উপরে ক্লিক করে নিয়ে এখানে এই ছোট্ট অ্যারোটির উপরে ক্লিক করলেই সেই নামটা এপাশে চলে আসবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনটির উপরে ক্লিক করতে হবে। তার আগে আপনি চাইলে এখান থেকে আপনার যে যাবতীয় তথ্য সেগুলো আপনার ভালো করে চেক আউট করে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যেই আপনি এখানে এসে সাবমিটের উপরে ক্লিক করবেন, এখানে একটা ছোট্ট পপ আপ আসবে, আপনাকে এখানে ওকের উপরে ক্লিক করতে হবে। যেই ওকের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে যে নেক্সট পেজটা সেটা আপনার কাছে চলে আসবে। এবারও আপনাকে এখানে ওকের উপরে ক্লিক করতে হবে। ওকের উপর ক্লিক করার পর আপনার কাছে নেক্সট পেজ এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। এইবার এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা এখানে শো হবে, আপনাকে এখানে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। যেই নেক্সটের উপরে ক্লিক করবেন তো নেক্সট পেজটা আপনার কাছে ডিসপ্লে হবে। এখানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার প্লাস আপনার ডেট অফ বার্থ সেটা এখানে থাকবে আগে থেকেই। আপনাকে এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এখানে দেখে সেম টু সেম টাইপ করে নিয়ে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে। এর পরবর্তী পেজে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার বাবার নাম, আপনার অ্যাপ্লিকেশান নাম্বার প্লাস আপনার ফটো সমস্ত কিছু এখানে আপনার কাছে চলে আসবে। এইবার আপনাকে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। আসার পর এখান থেকে আপনাকে কিছু ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে চলুন এক এক করে দেখে নিয়ে যাই। এবার আপনাকে এখানে প্রসিডের উপরে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে এখানে ওকের উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন নেক্সট পেজটা আপনার কাছে চলে আসবে। এবার এখান থেকে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সর্বপ্রথমে আপনাকে এখানে লার্নার লাইসেন্স সেটাকে আপনাকে আপলোড করতে হবে। আপনি যখন এক্সাম দিয়ে লার্নার লাইসেন্স পেয়েছেন, লার্নার লাইসেন্সের যে PDFটাকে সেটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আপনাকে রয়েছে ডকুমেন্টস, এখানে আপনি আপনার লার্নার লাইসেন্সটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডকুমেন্ট নাম্বার, ইস্যু বাই, ইস্যু ডেট, কন্ট্যাক্ট নাম্বার এই সমস্তগুলি ফিল আপ করতে পারেন। ফিল আপ করার পর আপনার যে লার্নার লাইসেন্সের যে PDFটা রয়েছে সেটাকে আপনাকে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনের গ্যালারি থেকে আপনাকে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপলোড অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার সেই লার্নার লাইসেন্সটি এই ওয়েবসাইটের মধ্যে আপলোড হয়ে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে সিরিয়াল নাম্বার বলে, আপনার লার্নার লাইসেন্স বলে আপনার কাছে এখানে আপলোড হয়ে গেছে এবং তার সাইডে একটি গ্রিন টিক রয়েছে। এইবার আপনাকে এখানে আবার এখানে ডকুমেন্টসের জায়গায় ক্লিক করে অ্যাড্রেস প্রুফ এটাকে সিলেক্ট করে নিয়ে এর মধ্যে থেকে আপনি যে কোনো অ্যাড্রেস প্রুফ দিতে পারেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, LIC পলিসির স্টেটমেন্ট এই সমস্ত জিনিসের মধ্যে থেকে আপনি আপনার কাছে যেটা থাকবে এখান থেকে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানেও সেম, এখানে আপনার ডকুমেন্ট নাম্বার, আপনার ইস্যু বাই, ইস্যু ডেট, কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনি চাইলে ফিল আপও করতে পারেন অথবা নাও করতে পারেন। এরপরে আপনাকে এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করে নিয়ে আপনাকে আপনার কম্পিউটারের মধ্যে থেকে আবার সেই ডকুমেন্টসটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে আপলোডের উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার সেই ডকুমেন্টসটাও কিন্তু এখানে আপলোড হয়ে নিচের দিকে সিরিয়াল 2 বলে আপনার কাছে এখানে কিন্তু শো হয়ে যাবে। এরপর এখানে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুল এর মেসেজ শো হয়ে যাবে এবং এখানে দুটো এখানে গ্রিন টিক হয়ে যাবে। এবার আপনাকে নেক্সটের উপরে ক্লিক করে নিতে হবে। যেই নেক্সটের উপরে ক্লিক করবেন তো নেক্সট যে পেজটা সেটা আপনার কাছে ডিসপ্লে হবে। আবার আপনার কাছে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ আপনাকে যেতে হবে। আপনাকে এখানে ক্যাপচারটাকে সেম টু সেম টাইপ করে নিয়ে আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে।
এরপরে আপনার কাছে যে পেজটা শো হবে, এইবার এখান থেকে কিন্তু আপনাকে আপনার যে পেমেন্ট অপশানটি আপনার কাছে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে উপরে দুটো অপশান কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার আপনাকে ফিস পেমেন্টের যে অপশান সেটাকে আপনাকে ওপেন করার জন্য প্রসিড অপশানটির উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে 740 টাকা পেমেন্ট করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জিনিসের জন্য আপনার কাছ থেকে 740 টাকা পেমেন্ট নেওয়া হচ্ছে তার ডিটেলস আপনার কাছে এখানে দেওয়া হয়েছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আপনাকে এখান থেকে যে নিচের দিকে যে সিলেক্ট অপশানটি রয়েছে আপনাকে এরপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে GRIPS ওয়েস্ট বেঙ্গল আপনার কাছে এখানে শো হবে। আপনি এটাকে সিলেক্ট করে নেবেন এবং এরপরে আপনি এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেম টু সেম টাইপ করে নিয়ে নিচের দিকে আপনার ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করার সময় যে দুটি দিয়েছিলেন সেগুলো এখানে শো হবে। এবার আপনাকে এখানে নিচের দিকে পে নাও অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করে নিয়ে প্রসিড টু পেমেন্ট অপশানটির উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখান থেকে আপনার নেট ব্যাঙ্কিং, আপনার UPI বা আপনি কিউআর কোড স্ক্যান করে বা আপনার যদি ATM কার্ড থাকে আপনি সেখান থেকে আপনি পেমেন্টটা করে নেবেন। আমি এখানে পেমেন্ট প্রসেসটি দেখাচ্ছি না। পেমেন্ট প্রসেস কমপ্লিটের পর আপনার কাছে এখানে কমপ্লিট অপশান চলে আসবে। এরপরে আপনাকে এখান থেকে আপনার যে স্লট সেটাকে বুক করতে হবে, যেদিনে আপনি RTO অফিসে গিয়ে আপনি গাড়ি চালিয়ে আপনি আপনার লাইসেন্সটিকে নিতে চাইছেন সেই ডেটটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে এরপর আপনি ক্যাপচারটিকে এখানে টাইপ করে নেবেন। যেই আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন তো নেক্সট যে পেজটা সেটা আপনাকে চলে আসবে। আপনি নিচের দিকে এসে মোটরসাইকেল উইথ গিয়ার এই অপশানটিকে টিক করে নিয়ে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখানে যে আপকামিং ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো আপনার কাছে এখানে শো হবে এবং এখানে যে ডেটগুলি গ্রিন কালারের রয়েছে সেই গ্রিন কালারের মধ্যে থেকে আপনাকে একটি ডেট সিলেক্ট করতে হবে। সেই ডেটগুলি কিন্তু অ্যাভেলেবেল ডেট। তো আপনি এখান থেকে আপনার অ্যাকর্ডিং আপনি যেদিনে RTO অফিসে যেতে পারবেন সেই ডেটটাকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সেই ডেটটির উপরে যেই ক্লিক করবেন তো সাইটের দিকে আপনার কাছে সেই ডেটটির মধ্যে দিকে যে টাইমটি আপনার জন্য অ্যাভেলেবেল মানে আপনাকে একটি টাইম শো করানো হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন 11টা থেকে 15টার মধ্যে আপনাকে RTO অফিসের মধ্যে উপস্থিত থাকতে হবে এবং আপনার সিট নাম্বার কত সেটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এইবার আপনাকে এখানে বুক স্লটের উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি OTP চলে আসবে, সেই OTPটিকে আপনাকে এখানে বসিয়ে নিয়ে সাবমিট অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। এরপরে আপনাকে লাস্ট কন্টিনিউ টু বুক স্লট অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার যে স্লটটি সেটা সেই ডেটের জন্য বুক হয়ে যাবে। এইবার আপনাকে এই যে রিসিপ্ট কপিটা দেওয়া হয়েছে এটাকে আপনাকে পিন করে নিতে হবে। নিচের দিকে পিন অপশানটির উপরে ক্লিক করে নিয়ে আপনি এটাকে পিন করে নেবেন। পিন করার পর সাথে করে আপনাকে এই পিন কপিটা প্লাস আপনার যে লার্নার লাইসেন্স যে কপিটা আপনি পিন করেছিলেন অ্যাপ্লাই করার সময় সেই কপিটাকে প্লাস আপনার ব্লাড গ্রুপ প্লাস আপনার আধার কার্ড ভোটার কার্ড যেগুলো আপনি এখানে আপলোড করলেন সেই সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে আপনি যেই স্লটটি বুক করেছেন যেই টাইমের মধ্যে আপনি বুক করেছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে স্লিপের মধ্যে রয়েছে সেই টাইমের মধ্যে আপনাকে আপনার নিকটবর্তী যে RTO অফিসটিকে আপনি সিলেক্ট করেছেন সেখানে আপনাকে অবশ্যই হাজির হতে হবে। নিজের গাড়ি নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি যখন গাড়ি চালিয়ে দেখাবেন সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে বাই পোস্টে কয়েকদিনের মধ্যে আপনার বাড়িতে আপনার যে PVC ড্রাইভিং লাইসেন্স সেটা আপনি পেয়ে যাবেন। তার আগে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু আপনাকে আপনার RTO অফিসে অবশ্যই জমা করতে হবে। তো আপনি যখন RTO অফিসে যাবেন তো এক কপি করে জেরক্স কপি প্লাস আপনার যে অরিজিনাল কপি সেগুলো কিন্তু সাথে করে নিয়ে যাবেন। তো এইভাবে আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্স কিন্তু বানিয়ে নিতে পারেন। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যে লার্নার লাইসেন্স তার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তারপরে আপনি আপনার লার্নার লাইসেন্সটিকে পাওয়ার জন্য আপনি যে অনলাইনে এক্সাম হয় তার প্রিপারেশন কীভাবে নেবেন, বাড়িতে বসে আপনার অনলাইনের এক্সামটি কীভাবে দেবেন, তারপরে আপনার ফাইলের লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এক এক করে কিন্তু ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে পোস্ট করে দিলাম। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখেন তো চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনি এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়েও কিন্তু ড্রাইভিং লাইসেন্স বলে একটি প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আপনি সমস্ত কিছু ভিডিওগুলি দেখতে পারেন। তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন, আপনার সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছে তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন। আর এমনই ইন্টারেস্টিং টপিকের পর টাইমের সাথে সাথে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে।